Your Honor, আমি আমার প্রাক্তন স্ত্রী রাধারানী দেবীকে সংক্ষেপে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আমি আশা করি উনি কাউকে বিভ্রান্ত না করে প্রশ্নের সঠিক উত্তর দেবেন। ধর্মাবতার ওনাকে একটা কথা কয়ে দিন, রাধারানী কোনোদিনও মিথ্যে কথা কয়নি কো। আমি যা বলবো সেটা সত্যিই বলবো। ওনাকে প্রশ্ন করতে বলুন, আমি সত্যিই উত্তর দেব। Your Honor, with your kind permission. রাধারানী দেবী, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো যে যেই দিন আপনি বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন সেই দিন আমি আপনাকে যেতে দিয়েছিলাম না আটকে দিয়েছিলাম? হ্যাঁ, এটা ঠিক যে রাগের মাথায় হয়তো আপনাকে আমি অনেকবার বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি, কিন্তু যেই দিন আপনি ছেড়ে দিতে চেয়েছিলেন সেই দিন আমি আপনাকে বাধা দিয়েছিলাম না চলে যেতে দিয়েছিলাম? বাণিজ্যমশাই, সে কথা কইলে তো অনেক কথাই কইতে হয়, তাই না? আর তুমি যে হেতা নায়রে এখন আমাকে আপনি আগে করতেছ, আমি তো তোমাকে আপনি আগে করতে পারবো নি, কারণ তুমি হলে গিয়ে আমার স্বামী। মেয়েদের বে একবারই হয়, সে স্বামী কাছে থাক আর না থাক, বেটাকে তো আর মুছে ফেলা যায় নি। তাই আমি আপনি আগে করে তোমায় কথা কইতে পারবো নি। আমি মনে করব যে আমার স্বামী আমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে জেরা করছে আর আমি তার উত্তর দিচ্ছি। এবার হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর আমি এখন দেব। বাণিজ্যমশাই, দুনিয়ার সবাই যদি আমাকে অপমান করতো, অসম্মান করতো, কিন্তু তুমি যদি আমাকে সম্মান দিতে, যদি আমাকে বলতে রাধারানী আমার ছেড়ে কোথাও যেও নি গো, আমি কখনো ওই বাড়ি ছাড়তাম নি। তোমরা সবাই মিলে আমাকে তাইরে দিয়েছিলে, তুমি ছিলে তার হোতা। আমি এই কথাটা স্বীকার করছি যে পাঁচটা বাসন একটা জায়গায় থাকলে কটাকটি লাগবে, ওনার সাথে আমাদের মতের অমিল ছিল, এটা আমি স্বীকার করছি। আমি আমার বাড়িতে কোনো অতিথি রাখতে পারতাম না, তার কারণ পুরো উঠোন জুড়ে উনি বা রান্না করতে আর বা পুজো আচ্ছা করতে। আমি কোনো ক্লায়েন্টকে ডাকতে পারতাম না, কারণ আমি অপমানিত ফিল করতাম। আমি ওনার অনেক কিছু মেনে নিয়েছিলাম। এটা ঠিক যে প্রাথমিকভাবে হয়তো রেগে আমি অনেকবারই ওনাকে বলেছি চলে যেতে, কিন্তু ওনাকে জিজ্ঞেস করুন। আর আজ আমার প্রাক্তন স্ত্রী রাধারানী দেবীকে এই কোর্টে উপস্থিত হয়ে এই কথার উত্তর দিতে হবে যে যখন উনি বাড়ি ছেড়ে সত্যিকারে বেরিয়ে গেছিলেন কে ওনাকে ফিরিয়ে এনেছিল? তুমি এনেছো। আমি তো বলিনি কো অন্য কেউ আমাকে ঘরে ফিরিয়ে এনেছে। অন্য কেউ বললে কি আমি আসতুম? তুমি বলেছিলে বলেই এসেছি। তুমি কাকন মা আর চাঁদ বাবাকে নিয়ে আমাকে ফিরিয়ে আনতে গিয়েছি। This is my point, Your Honor.